আর জাস্ট আমাদের মর্নিং টি চলে এসছে উইথ বিস্কুটস, আর এনি এখানে এনার কাজকর্ম হয়ে গেছে, খেলা আরম্ভ করে দিয়েছে। গুড মর্নিং, ওয়েলকাম টু শোমরুম। বৃহস্পতিবার, ঘড়িতে এখন 10:35 হয়ে গেছে। আমি তো স্নান টান করে রেডি হয়ে গেছি, আর আজকে হচ্ছে বৃহস্পতিবারের সাথে সাথে হনুমান জয়ন্তী। তো সবাইকে হনুমান জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা, যারা বাড়িতেও পুজো করো বা যারা মন্দিরে গিয়ে পুজো দাও, খুব ভালো করে এনজয় করো। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে, মানে আমার আছেন, এই যে বাড়িতে পঞ্চমুখী এক হনুমানজি আছেন, তো উনি আমার ঘরেই থাকেন। প্রত্যেক বৃহস্পতিবার বা যেমন হয় আমার সাধ্যমতো আমি তাকে পুজো করি। তো আজকে ভাবছি একটু মানে আলাদা করে বসিয়ে ভালো করে একটু পুজো করব। তো যার জন্য ও গেছে কিছু জিনিস আনতে, তো এখনও বাজার থেকে ফেরেনি, আসলে তখন পুজোটা শুরু করি, তারপরে নিচে যাব। এখন রোদ্দুর কী করছে জানি না, মায়ের কাছে আছে, তো দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল, টু আর নিউ ডে আর নিউ ব্লগ। তো আশা করি তোমরা সবাই সুস্থ স্বাভাবিক ভালো আছো। আজ হনুমান জয়ন্তী, স্পেশাল পুজো হয়তো অনেকে বাড়িতে হচ্ছে, ভালো করে সবাই পুজো করো। তোমরা ব্লগ দেখতে থাকো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর তাহলেই আমরা কিন্তু ধীরে ধীরে ভালো ভালো ব্লগ কিন্তু চ্যানেলে আনতে পারবো, তোমাদের জন্য আর কারোর জন্য না। তো এনিওয়ে আজকে আমাদের অনেক লম্বা লিস্ট, সকালবেলা পুজো, তো যাই এখন পুজোর মালা টালাগুলোকে নিয়ে আসি, ফুল মিষ্টি সব কিছু নিয়ে এসে স্পেশাল হনুমানজির পুজো আজকে আমাদের ঠাকুর ঘরে হবে। দেখতে থাকো, পরপর আসছে কিন্তু। তো জাস্ট ফিরলাম আজকে ফুল টুল নিয়ে, বৃহস্পতিবারের ফুল। রাস্তায় এত রোদ, এত গরম যে মোবাইল নিয়ে ব্লগ করার মতো কোনো রকম পরিস্থিতি নেই। আর এই এক প্যাকেট ফুল, তার সাথে আজকে হনুমানজি স্পেশাল একটা পুজো হবে ঠাকুর ঘর, তাই পরিস্থিতি মানে ফুল জোর কদমে পরিস্থিতি মানে চলছে, সেটা গোছা কাছে কাজ চলছে। তো আমি ফুল মালা মিষ্টি ফল সব নিয়ে চলে এসেছি। তো এবার হনুমানজি স্পেশাল পুজো হবে, প্লাস আজকে বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো, গণেশ্বরী পুজো, সব কিছু পুজোই হবে। রূপাও রেডি এখানে পুজো করার জন্য, আমি ফুল নিয়ে চলে এলাম, বাকি পুজোটা হোক, তারপর আমরা ব্রেকফাস্ট করব। তো এই আমাদের পঞ্চমুখী বজরঙ্গলী ঠাকুর, যা আমাদের ঘরে সিংহাসনে ছিল, সেই ঠাকুরকে ঠাকুর ঘরে নিয়ে এসে বসিয়ে দিলাম, কারণ আজ হনুমান জয়ন্তী স্পেশাল দিন, ওনার পুজো আজকে, তো সেই পুজোতে হোক ঠাকুরের স্পেশাল পুজো, তো তারই ব্যবস্থা চলছে। তো এখানে স্পেশাল আমাদের বৃহস্পতিবারের পুজো আজকে চলছে, সমস্ত পুজোই একসাথে হচ্ছে, সরস্বতী, লক্ষ্মী, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, মা গন্ধেশ্বরী, এখানে গণেশ ঠাকুর, এখানে বজরঙ্গবলী, এখানে রঘুনাথ বাবা, গোপাল আছে এখানে, জয় মা তারা, কালী, শিব ঠাকুর, সবাই একসাথে, নারায়ণ, সব্বার একসাথে পুজো চলছে। করে নাগারে আদৌ থাকিত চাহে গো সাদা হয়ে স্বতন্ত্র লজ্জা আদি গুণ যত নারী ঘোষণ শরীরে হাত তারা করেছে বর্জন অতিথি দেখিলে তারা কষ্ট পায় মনে স্বামীর অগ্রতে খায় যত নারী গণে পথিরে করিছে খেলা নাশনে বচন ছাড়াইছে গৃহস্থানী ছেড়েছে রন্ধন পুরুষের পরিহরণ করে চকলার প্রায় তাই ফিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঈশ্বরদের হিংসাপূর্ণ মানব হৃদয় পরশ্রী কাতর চিত্ত কুটিলতাময় দেবদ্বিজ ভক্তিহীন। তো হনুমান চল্লিশা পড়ছি, কারণ হনুমান জয়ন্তী পুজো, যদি হনুমান চল্লিশ সর্বদা নিয়ে পড়তাম, মুখস্থ কিছু রোজ সকাল ঘুমতে করে এমনি পড়তাম, তো অনেকদিন পড়া হয়নি, অনেকদিন পর আবার দোকান থেকে বইটা নিয়ে এসেছি হনুমান চল্লিশা। তো আজ হনুমান জয়ন্তীর পুজো, তো ও তো লক্ষ্মী পাঁচালি পড়া হয়ে গেছে, তো আমি হনুমান চল্লিশাটা পড়ে দোকানে বেরিয়ে যাবো, তো এখন আমি হনুমান চল্লিশাটা পড়ছি। জয় হনুমান,
জয় হনুমান জ্ঞান গুণসাগর জয় কপিসতি লোক উজাগর রামদূত উদলিত বলধামা অঞ্জলি পুত্র পবন সুত নামা মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতি নিবার সুমতি কি সঙ্গী কঞ্চন বরণ বিরাজ সুবেশা কানন তো পুজো এখানে কমপ্লিট হয়ে গেল, শাকটা আমি বাজিয়ে দিলাম শেষে, আর এখন বেরিয়ে যাবো। ছাদে এক দুবার জামা কাপড় খেয়েছে, সেগুলোকে সব দিতে হবে মাখাতে, মানে মাখানো হয়ে গেছে, মেখে ম হয়ে গেছে, ছাদে যাবো মেলতে। এই এক বালতি জামা কাপড়, আর ছাদে এত রোদ। আর ওদের এখন সব থেকে বেস্ট জিনিসটা হচ্ছে এইটা, এই যে এইটা হলো বেস্ট জিনিস গ্যাজেনিয়া, যদি এটা ফুলছে ফুটলে ফুলও ভালো লাগবে আরও। তো এই জাস্ট কমপ্লিট হলো জামা কাপড় শুকনো করতে দেওয়ার, আজকে বিকালে আবার ট্রেন প্রেশার, দু ছাদ জামা কাপড় দিয়েছে। তো এনিওয়ে এখন ব্রেকফাস্ট করে দোকান যাওয়ার খুব তাড়া আছে, এদিকে নিকোপাক টিকিট নেবে একজন কাস্টমার দোকানে বসে আছে, তো তাড়াতাড়ি করে যাবো, সেই জন্য তাড়াতাড়ি করছি আর কি। তো এনিওয়ে যাই হোক, হনুমান জয়ন্তী আজকে, আর সবাই মিলে ভালো করে এনজয় করো, পুজো করো, আনন্দ করো। হনুমানের শক্তি, হনুমানের জন্য অনেক কিছু আমরা মানে মুখে শরীরে বল পাই, তো সেই জিনিসটাকে জন্যই পুজো, শক্তির পুজো আর কি। অন্ধকার, কুসংস্কার, যত ব্ল্যাক পাওয়ার সবগুলোকে ধ্বংস করে কিন্তু এই হনুমানজির শক্তি, সেই জন্য হনুমানজির শক্তি আরাধনা কিন্তু সবাইকে মিলে আজ আমাদের করতেই হবে। আর এখানে বাবুয়ের খাওয়া দাওয়া কমপ্লিট, তো এবার ও রেস্ট নেবে, ঘুমাতে যাবে, তাই তো? হ্যাঁ, এরকম ঘুমিয়ে নাও বাবা, ও বাবা। তো আমাদের ব্রেকফাস্ট আজকের এই বাবলুদার লুচি আর তরকারি, এই দিয়ে আজকে আমাদের ব্রেকফাস্ট। তো পুজো টুজো করে তো অনেকক্ষণ চলে আসা হয়েছে, তারপর ছেলে সমস্ত কাজ ডান, আর এখন আমের চাটনি বানানো হবে। তো আমের কালকে যে আমগুলো এনেছিল সেই আমগুলোর চাটনি হবে এখন। ভাবছি অতগুলো আম করবো না, বললো পাতলা করে করতে, মানে আগের দিন যা খেয়ে এসেছিলো তো ওরকম পাতলা পাতলা করে করতে বলেছে। তো দেখি এখন আমের চাটনিটা বানিয়ে নিই, তারপরে বাকি রান্না হবে। আমের চাটনি এখানে হয়ে গেছে। এখানে হয়েছে বরবটি, আলু, চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি। এখানে আর মাছ এনেছিল, তো সেই আর মাছের একটা ঝোল হয়েছে। প্রায় দুপুর দুটো বাজে, আর দোকানে আসার পর তো আজকে একটা শীতলা পুজো, আর একটা শীতলা পুজো, আর একটা কালী পুজো, তিনটে মাল রেডি করা হলো। তো তারপর একটু ফাঁকা টাইম ছিল, তো দেখলাম বরণডালার সাজ যেটা পাওয়া যায়, যেটা কুলোর মধ্যে সাজে সাজিয়ে দেয়, মানে বিয়েতেও যেটা লাগে পুজোতেও সেটাই লাগে, সেটা একদম শেষ হয়ে গেছে। আর আমাদের বড়বাজারের রেডিমেড বরণডালার সাজটা আবার আমরা আনি না, কারণ ওটাতে দামও বেশি পড়ে আর জিনিস থাকে না, নিজেরাই তৈরি করি, সেটাই এখন তৈরি করা চলছে। এখানে প্রসাদ তৈরি করা হচ্ছে না, এটা বরণডালার সাজ তৈরি করা হচ্ছে। এই এইখানে, এইখানে এবং এইখানে মিলিয়ে মোট 20খানা সাজ রেডি করা হচ্ছে, যদি এখন সব মাল পড়েনি, মাল পড়লে আরেকবার দেখাচ্ছি। ফাইনাল লুকটা এইরকম বরণডালার সাজের প্যাকেট হয়, তো এর মধ্যে এখনও তিল, জবদান, সাজ হচ্ছে মাসকরা, এটা পড়বে, তো ওইগুলো পাউচ করে ফেলবো এর মধ্যে। তো এই হলো বরণডালার সাজ। বাজে প্রায় 3:25, আর জাস্ট বাড়ি ফিরলাম, আর ফিরে আমার যেন ওয়েট করছে এখানে এক গ্লাস কিসের জল, এটা নুন চিনি, আর চিনি না, এখানে দোকানে যে বাতাসা গুঁড়ো এক্সট্রা হয়ে থাকে সেগুলোকে গুঁড়ো করে জল করে এখন ওটা মিষ্টির কাজ করছে। কিসের জল এটা? বাতাসা গুঁড়োর জল, নুন বাতাসা গুঁড়োর জল। যাই হোক, এটা খেলেও কিন্তু শরীরে একটা জোর আসে। আর এখানে দেখতেই পাচ্ছ ওখানে প্রিপারেশন চলছে লাঞ্চের। এখানে একজন কি করছে, এখানে একজন কি করছে, হ্যাঁ বোম্বাইচি,
বদমাইশি করছে, চেয়ারটা তিন দিদি কোথায় নিয়ে আছে আসছে বাবা, স্বামীও পাচ্ছে না ওকে ধরে থাকতে। হ্যাঁ যাবে হাতে হাত আমার ওকে উঠছে না, ও মানে অসহ্য হচ্ছে, ওর সহ্য হচ্ছে না, সহ্য হচ্ছে না। যাই যাই দেখি আর একবার, আরেকবার কর, আরেকবার কর, আরেকবার কর, ই কর, ই কর, ই কর, ই। লাঞ্চে বসে গেলাম, আজকে তো বরবটি আলু তরকারি দিয়ে লাঞ্চ হয়েছে, আর তার সাথে আছে এখানে সেই আর মাছের কালিয়া, আমের চাটনি, আহা গরম। তো অনেকদিন পর বিকেলে আজকের বাবুই গেছে জানলার ধারে ঘুরতে, অনেকক্ষণ ধরে যাবে যাবে করছিল, আমরা একটু ব্যস্ত ছিলাম, ও নিজেই ব্যস্ত করে রেখেছে আমাদের খাওয়াতেই অত সমস্যা আর কি। তো তারপর একটু ফাঁকা হলো, জায়গাটা ক্লিন আপ করে দিয়ে ওকে ছেড়ে দিয়েছি, বাবু এখন ঘুরে বেড়াচ্ছে ওনার স্পেশাল জায়গাতে। টাইম এখানে 6:05, আর হঠাৎ করে রেডি হয়ে গেলাম বাবু দ্বারা, কারণ আজকে হনুমান জয়ন্তী, হনুমান পুজো অনেক জায়গায় হচ্ছে। তো আমাদের এখানে প্রিন্স আনোয়ার শাহ রোডে যারা যান মানে এখানে থাকো আর কি, ঠিক আনোয়ার শাহ রোডের পাশে রোল অ্যান্ড প্রো যে গিটারের দোকান, তার পাশেই একটি হনুমান মন্দির আছে, আর সেই মন্দিরে দেখাশোনা করে সঞ্জয়দা, আর সঞ্জয়দার দোকান ঠিক আমার দোকানের পাশে, পাশের দোকানটা। সঞ্জয়দা কালকে একদম পুজোর মাল নিল, তখন যেতে বললো যে রোদ্দুরকে নিয়ে বিকেলবেলা একটু যেতে ঠাকুরে দেখে আসতে, দর্শন করে আসতে। তো ওখানে ফিক্সড মন্দির আছে, ঠাকুরের 12 মাসে রেগুলারই পুজো হয়, তো স্পেশাল পুজো হনুমান জয়ন্তী অবশ্যই। তো সেই জন্য এখন 6 বাজে আমি রোদ্দুর আর রূপা তিনজনে মিলে বেরিয়ে যাচ্ছি ঠাকুরের কাছে, যাবো রোদ্দুরকে একটু দর্শন করবো, আমি দর্শন করবো একটু ঠাকুরকে পুজো দেবো, দিয়ে বাইরে থেকে ঘুরে জাস্ট আধ ঘন্টার মধ্যে ব্যাক করব। তো যাই হোক এখন আমরা সবাই মিলে বেরিয়ে আছি আনোয়ার শাহ রোড মোড়ে, আমার বাড়ি পে মানে আমার পাড়ার মধ্যে আর কি। এটা কি, এটা কি দাঁড়িয়েছে, কোথায় উঠে গেছিস, ড্রেসিং টেবিলের উপরে উঠে পড়েছিস, ভগবান যা যা কোথায় উঠে পড়েছে, দেখো কি চাই, কি চাই, উপরে উঠেছিস কেন, ওপরে উঠেছিস কেন, কি বক্তব্য, হ্যাঁ এনিওয়ে পুরো পুরো রাস্তা পায়ে তোমার পাওয়ার কার্ড। তো পুজো দেওয়ার জন্য লাড্ডু কিনলাম, লাড্ডু নিয়ে যাচ্ছি পুজো দিতে, রেডি এই আমরা আনোয়ার শাহ মোড়ে চলে এলাম। আমরা এসেছিলাম মন্দিরে, পুজো তো দেওয়া হয়ে গেল, সন্ধ্যার সময় দেখা হয়েছে, বাট মন্দিরের পাশাপাশি অনেক আর পুলিশ দিয়েছে, যদিও আরপিএফ আছে, যদিও আমাদের পুজো দেওয়া ভালো করে হয়ে গেছে, আমরা এবার একটু চা খেয়ে বাড়ি ফিরব। তো আজকে বাইরে চাও খাওয়া হয়ে গেল, বাড়িতে গিয়ে চা করবে না, বাইরে চাও খেয়ে নিলাম। প্রায় 6:45 জাস্ট ফিরলাম বাইরে থেকে, আর এই বাবুকে সিঁদুর পরিয়েছে হনুমানজি, সিঁদুরটা পুরো ঘেঁটে ঘুঁটে ঘ করে দিচ্ছে। আর এনিওয়ে এখন রূপা রাস্তার মধ্যে বলে ফেলেছে ভুল করে আরপিএফ, আরপিএফ না সিআরপিএফ, ওইটুকু মন্দির পাশে প্রায় 15-16 জন সিআরপিএফ দাঁড়িয়ে। যাই হোক এবারে তো একটু কড়াকড়ি দিয়ে সব কিছু হচ্ছে, নজরদারিতে হচ্ছে, এনিওয়ে সব শান্তি সব জায়গায় বজায় থাকুক এইটুকুই আমরা চাই। পুজোটা হচ্ছে ভালোভাবে এবং পুজোর সময়েই আমরা গেছি, খুব ভালো লাগলো পুজোটা দিয়ে, ঠাকুরের কাছে রোদ্দুর ঠাকুরকে দেখলো, একদম তোমরা যেতে যেতে যাও ওই মহাবীর মানে হনুমান মন্দিরে, একদম প্রপার আনোয়ার শাহ রোড অ্যান্ড ডিপিএস রোড কানেক্টারের পাশে রোল অ্যান্ড প্রো গিটারের দোকান, তার ঠিক পাশেই মন্দিরটি, গিয়ে ঠাকুর দর্শন করে চলে আসতে পারো, রোজই ঠাকুরের পুজো হয়, যে কোনো দিন যেতে পারো। আর এই হলো হনুমানজি পুজোর প্রসাদ, এই পুজো দিয়েছিলাম, প্রসাদ দিয়েছে, প্রসাদ আমরা খাই, রোদ্দুরও খাবে, রোদ্দুরের মাও খাবে, তোমরা সবাই দেখো ঠাকুরের প্রসাদ। ঘড়িতে বাজে প্রায় 7:30, আর এখানে এসে দেখছি একটা মোবাইল ফোন কোনো একটা কাস্টমার ফেলে গেছে, এই মোবাইল ফোনটা এখনও সে কোনো কলও করেনি, সে আসেও নি,
তখন সে আসবে কিনা বুঝতেও পারছে না। রাত এখানে প্রায় 9:10, আর যার মোবাইল ফেলে গেছে সে মোবাইল নিয়েও গেছে, সে ফোন করেছে তার ছেলে এসে নিয়ে গেছে। এনিওয়ে এখনও আমাদের কাজ বাকি আছে, দোকান বন্ধ তো আরও দেরি। হনুমান জয়ন্তী দিয়ে মোটামুটি সিজনটা একটুখানি কমপ্লিট হলো, তো বাকি রয়েছে নীল ষষ্ঠী, সেটা নেক্সট উইকে, আর তারপর পয়লা বৈশাখ প্রথম সামনে বছরে আবার শুরু। তো এর মধ্যে 4-5 দিন হয়তো কোনো কিছু গ্যাপ নেই, মানে ফাঁকা আছি। বাট শীতলা পুজো আরম্ভ হয়ে গেছে, শীতলা পুজোর চাপ চলছে, একটা দুটো শীতলা পুজোর কাস্টমার তো ঢুকে গেছে। তো আমি গেছিলাম মায়ের ওষুধ আনতে, মায়ের ওষুধটা নিয়ে এলাম, বাবা চলে গেছে বাড়ি, আমি আবার রুটি নিয়ে বাড়ি ফিরবো। ঘড়িতে বাজে প্রায় 10:10, আর আজকে যে সন্ধ্যেবেলা গেছিলাম পুজো দিতে সেখান থেকে আবার ভোগ পাঠিয়ে দিয়েছে, দু জায়গায় ভোগ দিয়েছে। মানে আমার জেঠু গেছিলো, জেঠু গেছে আমার নামে ভোগ দিয়ে দিয়েছে, আবার বাবা গেছিল, বাবাকেও আমার নামে ভোগ দিয়ে দিয়েছে। তো এ নিয়ে বাড়িতে গেছে ভোগ খাওয়া হবে, আর তারপর যদি পেটে ফাঁকা থাকে তো রুটি খাওয়া হবে। দোকানে আসার পর এই এলাকা দক্ষিণাকালী লিস্ট, কত বড় লিস্টটা। খেলা শেষ, কে কে আর জিতে গেল, মা রুটি দাও। যেখানে গেছিলাম পুজো দিতে সেখান থেকে হনুমানজির ভোগ এসে গেছে, এই হনুমানজির ভোগ, আর তার সঙ্গে তো আমাদের রুটি আর ডিমের ডালনা আছে। এখন কোনটা খাবো আর কোনটা নষ্ট করবো ভগবান জানে। আর আজকে এই হনুমান জয়ন্তী পর্ব কিন্তু এতদিন থাকছে, তো আসলে কথা বলছে রুদ্র ওখানে ঘুমাচ্ছে। তাই যদি ভালো লেগে থাকে আজকের ব্লগটা, টু সাবস্ক্রাইব অ্যান্ড দেখতে থাকো আমাদের ব্লগ রেগুলারলি, সাবস্ক্রাইব করো, সাথে থাকো, পাশে থাকো। দেখা হবে কাল নতুন করে ব্লগের সাথে। তিল দিন টাটা, গুড নাইট, গুড বাই।